চলতি মাসের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ সিরিজকে সামনে রেখে আগামী একুশ জুলাই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যারাবিও সফরে ইঞ্জুরির কারণে বাদ পড়া মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলীর জায়গায় এই সিরিজে অনেকের সামনে থাকছে দলে ঢোকার সুযোগ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা জুলাই ক্রিকেটারদের ঢাকায় পা রাখার কথা তবে ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল দলের সঙ্গে এখনই দেশে ফিরছেন না তিনি ছুটি কাটাতে অবস্থান করছেন ইংল্যান্ডে সেখান থেকে ফিরবেন বাইশ জুলাই অবশ্য তার ফেরার আগের দিনই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করবে বিসিবি এর তিন দিন পরই ছাব্বিশ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন আমরা একসঙ্গে টি টোয়েন্টি আর ওয়ান ডে দল ঘোষণা করব প্রথমে যেহেতু টি টোয়েন্টি সিরিজ তাই ছাব্বিশ জুলাই যাবে টি টোয়েন্টি দল আর ওয়ান ডে দল দেশ ছাড়বে তিরিশ জুলাই শুধু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবনের অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানাবেন তারা বিসিবি সভাপতি যেহেতু মঙ্গলবার দেশের বাইরে যাচ্ছেন তাই এই দিনই অনুমতি পাওয়ার খবর পাওয়া যাচ্ছে তবে ঘোষণা আসবে জুলাই এদিকে জিম্বাবুয়ের সিরিজে দলে থাকছে না মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলী চৌধুরী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ডাক পেও ইঞ্জুরির কারণে মাঠে নামা হয়নি তাদের পুরোপুরি ফিট না হওয়ায় সে অপেক্ষা তাদের আরো বাড়ছে ফলে এই দুজনের জায়গায় দলে ঢোকার সুযোগ পেতে পারেন বেশ কয়েকজন পেসার হাসান মাহমুদ রুবেল হোসেন এবং অলরাউন্ডার শামীম হোসেন সে তালিকায় আছেন সবার আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের স্কোয়াডে থাকায় এ সিরিজে বিবেচনায় থাকছেন না সৌম্য সরকার মোহাম্মদ মিথুনরা তবে এনামুল হক বিজয় ও মনিম শাহরিয়ারের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এ সিরিজেও